আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সকলকে অদর্শ শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের তোমাদের অনলাইন ক্লাস, একাদশ মানবিক বিভাগের সমাজকর্ম বিষয়ে এখন ক্লাস করব। শ্রেণী একাদশ মানবিক বিষয় সমাজকর্ম প্রথম পত্র। তোমাদের সিলেবাসে একই সাথে প্রথম পত্র দ্বিতীয় পত্র দুইটাই অন্তর্ভুক্ত। তারপর আমরা প্রথম পত্র থেকে প্রথম অধ্যায় শেষ করে এরপর দ্বিতীয় পত্রের থেকে আবার প্রথম অধ্যায় আমরা শুরু করব। গত ক্লাসে তোমাদের সমাজকর্ম সম্পর্কে ধারণা দিয়েছিলাম, আজ আমি সমাজকর্মের লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে আলোচনা করব। গত ক্লাসে সমাজকর্মের সংজ্ঞা নিয়ে আমরা আলোচনা করেছিলাম, সেই সংজ্ঞা থেকে আমরা অনেকগুলো বৈশিষ্ট্য পেয়েছি, উদ্দেশ্য পেয়েছি, সমাজকর্ম কি কারণে এই বিষয়টি আসলে পেশা হিসেবে মর্যাদা পেয়েছে, আর বিষয়বস্তু কি এই বিষয় সম্পর্কে সংজ্ঞা থেকে কিছুটা হয়তো তোমরা ধারণা লাভ করেছ যে সমাজকর্মের সূত্রপাত সুদূর ইংল্যান্ড থেকে, আর বিশেষ করে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর মানুষের মধ্যে বিভিন্ন আর্থসামাজিক অবস্থা এমনকি নতুন নতুন সমস্যার সৃষ্টি হয়েছে যা স্বাভাবিকভাবে সমাধান করা অসম্ভব হয়ে পড়েছে। সেই দৃষ্টিকোণ থেকে ব্যক্তি দল ও সমষ্টি সার্বিক মনস্তাত্ত্বিক মানসিক সমস্ত সমস্যা সমাধানের জন্য সমাজকর্ম একটি পেশা হিসেবে বিশ্বে পরিচিতি লাভ করেছে। এই জন্য আমরা ওই সংজ্ঞাগুলো থেকে মনীষীদের কথা থেকে আমরা সমাজকর্মের কিছু কিছু লক্ষ্য ও উদ্দেশ্য আমরা স্থির করতে পারি। বিশেষ করে তোমাদের প্রশ্নগুলো ক এর মধ্যে যা থাকবে একটি বা দুইটি, খ এর মধ্যে কয়েকটি বেশি থাকতে পারে লক্ষ্য উদ্দেশ্য ব্যাখ্যা করো, আমরা ওই আঙ্গিকেই করব। এরপর দক্ষতা এবং উচ্চতর দক্ষতার স্তর কিভাবে আমরা অ্যাপ্লাই করতে পারি, ওই দৃষ্টিভঙ্গি থেকেই আসলে আমরা লেখার চেষ্টা করব এবং এটা রেঞ্জ কতটুকু হবে হ্যাঁ সেইভাবে আমরা পড়ব। একসময় আমাদের বড় প্রশ্ন ছিল বিরাট বড় 10 মার্কের 8 মার্কের 5 মার্কের, এখন সৃজনশীল প্রশ্নের সুবাদে আসলে এইগুলো একটু সংক্ষিপ্ত আকারে বিভিন্ন ক্রাইটেরিয়ার ভিত্তিতে অ্যান্সার করতে হয়। কয়ের অ্যান্সার এক কথায়, ক্ষয়ের অ্যান্সার একটু বর্ণনামূলক ব্যাখ্যামূলক, গয়ের অ্যান্সার উদাহরণ সহ অ্যাপ্লিকেশন এটা বাস্তব জীবনে উপলব্ধি করা যায় কিনা, আর ঘ হল উচ্চতর দক্ষতা নিজে থেকে চিন্তা করে বিষয়টি উপলব্ধান করে একটি বিস্তারিত বিবৃত করা বিবরণমূলক কথা সেখানে মতামত ব্যক্ত করার স্তর। ওই দৃষ্টিভঙ্গি থেকে আমরা এমনভাবে বিষয়টা পড়বো যেন নিজেরা বুঝতে পারি, তাহলে অ্যান্সার করা সহজ হবে। অনেক পাতা লিখলা তোমরা, অনেক লিখলা কিন্তু বাস্তবে বিষয়টি তুমি বুঝতে পেরেছো কিনা তোমাদের লেখা দেখলে আমরা বুঝতে পারি। এই জন্য যদি অল্প লিখো একেবারে কনস্ট্যান্ট জাস্ট জিস্ট মূল বিষয়টা লিখতে পারো তো অবশ্যই তোমরা বেশি নাম্বার পাবা। এই জন্য বিষয়টা একটু লক্ষ্য করতে হবে, আসলে মূল লক্ষ্য উদ্দেশ্য মূল কি, আমি ধারাবাহিকভাবে লিখেও দিব কিন্তু আপাতত লক্ষ্য উদ্দেশ্যের ব্যাপারে যখন আসবে প্রথমে তুমি এটা ব্র্যাকেটে ইংরেজিটা লিখে নেবে, এইমস এন্ড অবজেক্টিভস। হ্যাঁ, এইমস এন্ড অবজেক্টিভস, হোয়াট ইজ দ্য এইমস এন্ড অবজেক্টিভস অফ সোশ্যাল ওয়ার্ক, সমাজকর্মের লক্ষ্য উদ্দেশ্যগুলো কি কি, এই ধরনের প্রশ্ন থাকে বা উদ্দেশ্যগুলো ব্যাখ্যা করো, দু একটি বা দুটি বা তিনটি উদ্দেশ্য ব্যাখ্যা করো। এই জন্য আসলে প্রথম মূল বেসিক্যালি যে উদ্দেশ্য লক্ষ্য এক কথায় যদি বলতে চাই আমরা, যে ব্যক্তি দল ও সমষ্টি সমাধান করা, ব্যক্তি দল ও সমষ্টি সমাধান করা, এটা এটার সাথে একটি কথা যুক্ত হবে যে সমাধানে সহায়তা করা,
সমাধান করার কথা একদম স্পেসিফিক বলা যায় না, কারণ পরিপূর্ণ সমাধানের যে দিক নির্দেশনা সে ব্যাপারে দিক নির্দেশনা দিয়ে থাকে। সমাধান করার একেবারে সে করবে সমাজকর্মীরা, ব্যক্তি সমস্যা এমন না, তাকে নিজেই সে সমাধান করবে পার্টিসিপেটরি মেথডের মাধ্যমে, তাকে সমাধানের দিক নির্দেশনা দেওয়া, এটা হচ্ছে মূল উদ্দেশ্য আসলে। এই জন্য এখানে অন্যতম আরেকটি আমরা জানি বৈশিষ্ট্য, যে গত ক্লাসে আমরা বলেছিলাম এনেবলিং সংজ্ঞার মধ্যে এটা আছে, হ্যাঁ, টু এনেবল এ পার্সন গ্রুপস এন্ড কমিউনিটি টু সলভ দ্য প্রবলেম, মেইন উদ্দেশ্য এটাই। যে প্রধান যদি বলে একদম মেইন উদ্দেশ্য কি সমাজকর্মের, দ্য মেইন অবজেক্টিভস অফ সোশ্যাল ওয়ার্ক ইজ টু এনেবল, সক্ষম করে তোলা কাকে, এক নম্বর হচ্ছে পার্সন বা ইন্ডিভিজুয়াল যাকে আমরা বলি, দুই গ্রুপস, তিন কমিউনিটি, এই তিন শ্রেণীর মানুষকে, অর্থাৎ পুরো সমাজটা কি, সমাজের কথা যখনই আসে তখনই তো পার্সন চলে আসে ব্যক্তি, এই জন্য ইন্ডিভিজুয়ালের কথা আছে। আর ওই সমাজে কোনো পার্সন কোনো দলের সদস্য, অটোমেটিক ভাবে দল একটা গ্রুপ চলে আসে, এরপর ওই গ্রুপটা কোন কমিউনিটিতে আছে, এই জন্য পুরো কমিউনিটি চলে আসে, পুরো সমাজ চলে আসে। তো এই জন্য মেইন উদ্দেশ্যই এটা, যে ব্যক্তিকে তার সমস্যার সমাধান করবে বা দলকে তার সমস্যার সমাধান করবে বা সমষ্টির জনগণকে তাদের উদ্ভূত সমস্যার সমাধান করবে, সমাজ কর্ম তাকে সহায়তা দান করে, অর্থাৎ তাকে এমন ভাবে শিক্ষা দেয় তাদের মূল্যবোধ ব্যবহার করে যেন ব্যক্তি দল সমষ্টি নিজেই সমাধানে তৎপর হয়, নিজেই সমাধান করতে পারে। কিন্তু তার কাছে কিছু মোটিভেশন ইনফরমেশন থাকে না, সেগুলো দিয়ে সমাজকর্মী তাকে সাহায্য করে। তাই এই যে আমার এই কথাটা আবার গত ক্লাসে যে আমি বলেছিলাম যে সমাজ কল্যাণের পাশাপাশি যে একটা রিলেটেড সাবজেক্ট মূল বিষয় থেকে আসছে সমাজকর্ম, ওইখানে আমি জি উইলসনের সংজ্ঞাটি আমি তোমাদের সামনে উপস্থাপন করেছিলাম, সেটা যদি একটু লক্ষ্য করো ওইখানেও কিছু উদ্দেশ্য চলে আসবে। এই জন্য মূলত আসলে সংজ্ঞাগুলো যদি একটু বিশ্লেষণ করি আমাদের উদ্দেশ্য চলে আসা সহজ, এটা মুক্ত করা সহজ হয়ে যায়। যেমন সেখানে বলা হয়েছে যে সোশ্যাল ওয়েলফেয়ার, সেখানে বলা হয়েছিল যে ইট ইজ অ্যান অর্গানাইজড প্রসেস ফর অল পিপল বাই অল পিপল, এটা হবে সংগঠিত, বিচ্ছিন্নভাবে সেবা দেবে সেটা সমাজকর্ম হতে পারে না বা সমাজ কল্যাণ হতে পারে না। সমাজকর্ম তাকেই বলা হয়, এটা সমাজ সেবা হতে পারে, সমাজ সেবা যে কেউ যে কোনো স্থানে যে কোনো উপায়ে পার্সন দল সমষ্টি কোনো প্রতিষ্ঠান ছাড়াও হতে পারে, অস্থায়ীভাবে হতে পারে, কিন্তু সমাজ কর্ম হতে গেলে অবশ্যই স্থায়ী কল্যাণ হইতে হবে। এক দুই নাম্বার বিচ্ছিন্ন সেবা এমন না, একটা নির্দিষ্ট সিস্টেমের মাধ্যমে অর্গানাইজ একটা প্রসেস থাকবে, অর্গানাইজ প্রসেস হবে সেটা। এরপরে বাই অল পিপল মানে শুধু একা একা সমাধান করা যাবে না, সবাই মিলেই করবে, ব্যক্তির সমস্যা ব্যক্তির সাথে রিলেটেড থাকে না, তার গ্রুপের সাথে তার পরিবারের সাথে তার পিয়ার গ্রুপ তার ফ্রেন্ডস এর থাকে সংশ্লিষ্ট থাকে, সকলকে নিয়েই কাজ করতে হয়, এই জন্য এটা সবাই মিলেই সমাধানের পথে থাকবে, এই জন্য বলে বাই পিপল। আর এটা শুধুমাত্র ধনীদের জন্য না, একেবারে গরিবের জন্য না, বেকার পঙ্গু এমন না, সমষ্টির জনগণ মাত্রে পার্সন মাত্রে আমাদের সমাজকর্মের অন্তর্ভুক্ত, তো তার সকলের জন্যই এই সেবাটা। এই জন্য ওইখানে আমরা কয়েকটি লক্ষ্য উদ্দেশ্য পেয়ে যাই আসলে। এরপরে ডব্লিউ ফ্রিডল্যান্ডারের সংজ্ঞা থেকে আমরা অনেকগুলো সংজ্ঞা পেয়ে যাব। আবার অন্য বড় বড় বিশেষ করে সোশ্যাল ওয়ার্কার বুকের মধ্যেও সংজ্ঞা আছে, সেখানে পেয়ে যাব ইন্ট্রোডাকশন টু সোশ্যাল ওয়েলফেয়ার ও সোশ্যাল ওয়ার্ক, যেটাকে সমাজকর্মের বিশ্বকোষ বলা হয় যে বইটাকে, সেখান থেকেও আমরা লক্ষ্য উদ্দেশ্যগুলো আমরা পেতে পারি। তো সামগ্রিকভাবে যে উদ্দেশ্য লক্ষ্যগুলো আমরা এক কথায় লিখবো সেগুলো মূল কথাটা বলে ফেলছি, এখন পয়েন্টের আকারে কিছু আমাদের লিখতে হবে জানতে হবে, সেগুলো আমরা এখন আলোচনা করতেছি একটু একটু করে, তোমরা একটু মনোযোগ দিয়ে শোনো আর তোমরা খাতা কলম যদি সামনে থাকে মূল বিষয়গুলো লিখে ফেলো তোমরা। পরীক্ষার মধ্যে যদি পয়েন্ট জানা থাকে তো আর বিষয়টা পরিষ্কার থাকে তোমাদের জন্য লেখা কোনো সমস্যাই না। যেমন অ্যাসাইনমেন্ট লিখতে যখন আমরা বলি তখন ক্লাসে বাড়িতে কাজ করি তো দেখা যায় যারা ক্লাসে খুব মনোযোগী তাদের লেখাটাই একরকম হয়, খুব ভালো হয়, বা যারা ভালো ছাত্র কিন্তু ক্লাসে উপস্থিত থাকে না মনোযোগ দেয় না, তারা বাড়িতে গেলে বিভিন্ন বই একত্রিত করে কিছু লিখে, তো আমরা বুঝতে পারি আসলে এটা সামঞ্জস্য থাকে না, অনেক সময় অপ্রাসঙ্গিক কথা চলে আসে। এই জন্য মনোযোগ দিয়ে শোনা, কথা শোনা, অনলাইন ক্লাসে উপস্থিত থাকা একেবারেই জরুরি। হ্যাঁ, যদি কোনো কারণে তোমাদের মিস হয়ে যায় তোমাদের মধ্যে একটা টেনশন কাজ করতে হবে, না অন্য ক্লাস অবশ্যই ক্লাসটা আমি পুষিয়ে নিব স্যারকে টেলিফোন করে অথবা যারা ক্লাস করেছে তাদের কাছে বা বই মিলে
নয়তো সৃজনশীলতার উদ্দেশ্য তো এটাই, সে তুমি নিজে থেকে অ্যান্সার করতে পারো, নয়তো আগে যে ওল্ড মডেল ছিল মুখস্থবিদ্যা ওইটাই তো যথেষ্ট ছিল, কিন্তু এখন শুধু মুখস্থ করলেই তো হবে না। এই জন্য টিউটর যারা ক্লাস করবে, ক্লাস টিচারের কাছে অবশ্যই তোমাদের কি করতে বুঝতে হবে। তো এখন তো সরাসরি ক্লাসের সুযোগ যেহেতু এখনো হচ্ছে না, তো এখন সরাসরি একটা মাধ্যম এটাই যে তোমরা অনলাইন ক্লাসে উপস্থিত থাকবে, স্যাররা যে লেকচার গুলো দিবে সেটা বারবার শুনবে। তুমি এখন ভালো করে বুঝোনি, সমস্যা কি, তোমরা পরবর্তীতে এটা লোড করে রাখবে, পরে অবসর সময় একবার করে, দুইবার তিনবার করে শোনো, তো কত সুযোগ হয়ে গেল। আগে তো তেমন ছিল না, ক্লাসের মধ্যে যদি অ্যাটেন্ড করা না হইতো, মনোযোগ না হইতো, রিপ্লাই করা কঠিন ছিল, স্যারকে যদি প্রশ্ন না করো তা কখনো সম্ভব ছিল না। সেটা প্রশ্ন করলে হয়তো আবার স্যার আলোচনা করতো বিষয়টা পুনরাবৃত্তি, কিন্তু এখন তো তোমাদের জন্য ইচ্ছে করলে তুমি বারবার তুমি ইউটিউব থেকে বারবার সেটাকে লোড করে দেখতে পারো, বুঝতে পারো, তোমার সদ ইচ্ছাই যথেষ্ট আমি মনে করি। এই জন্য চলো আমরা এখন আমরা সমাজকর্মের, বিশেষ করে ধারণা গত ক্লাস আমরা দিয়েছিলাম, আজকে আমরা সমাজ কল্যাণের লক্ষ্য উদ্দেশ্য গুলো পয়েন্ট আকারে আমরা লিখবো। আর বিশেষ করে প্রায় প্রতিটি বই কিছু কিছু লক্ষ্য উদ্দেশ্য প্রায় সেম, কিন্তু কোনো কোনো বইয়ের মধ্যে আগে পরে করে দিয়েছে, কিন্তু আসলে এটা মূল উদ্দেশ্যগুলো তোমরা সিরিয়াল ভাবে আগে লিখবা, যেগুলো একটু গৌণ উদ্দেশ্য একটু পরে লিখলে ভালো হয়, কারণ সময়ের অভাবে দেখা গেল মুখ্য উদ্দেশ্য বাদ পড়ে যেতে পারে। এই জন্য প্রথমে অন্তত 5টি মেইন উদ্দেশ্যগুলো আগে লিখে নিবে, আর বাকিগুলো তোমাদের পরে পয়েন্ট রাখার লিখবে। প্রথম উদ্দেশ্যের মধ্যে আমরা সবচেয়ে প্রথম যে উদ্দেশ্য আমরা করতে পারি যে সমাজকর্মের মধ্যে সমাজবিজ্ঞানীরা বিভিন্ন লক্ষ্য উদ্দেশ্য নির্ধারণ করেছেন, এর মধ্যে আমি ওই গত ক্লাসে যেটা বলেছিলাম মেইন উদ্দেশ্য ব্যক্তির, এক নম্বর হচ্ছে ব্যক্তি দল ও সমষ্টি সমস্যা সমাধানে তাদেরকে সক্ষম করে তোলা। মেইন হচ্ছে সমাজকর্মের প্রধান লক্ষ্য এটা যে ব্যক্তিকে তার সমস্যা সমাধান কল্পে তাকে সক্ষম করে তোলা, অর্থাৎ সে নিজেই যেন, যেমন তোমরা প্রায় শুনে থাকো যে বর্তমান সমাজসেবা অধিদপ্তর কর্তৃক সমাজ কল্যাণ মন্ত্রণালয়ে বিশেষ করে শহর সমাজসেবা কার্যক্রম পরিচালিত হচ্ছে বা গ্রামীণ সমাজসেবা পরিচালিত হচ্ছে, তো সমাজ সেবা অধিদপ্তর কি করে প্রশিক্ষণ নামক একটা কর্মসূচি গ্রহণ করেছে মেয়েদের ছেলেদের, বিশেষ করে ছেলেদের ক্ষেত্রে যেমন মৎস্য পালন, তো এই জন্য প্রথম তারা ইনফরমেশন দিয়ে থাকে, অর্থাৎ ট্রেনিং এর ব্যবস্থা করে, করার পর তখন এই বেকার যুবক তাদের চাকরি নেই, তো এটা একটা প্রবলেম তাদের, এই যে বেকারত্ব এটা একটা সোশ্যাল প্রবলেম, ওয়ান কাইন্ড অফ সোশ্যাল প্রবলেম, আনএমপ্লয়মেন্ট বলে এটাকে, এই যে আনএমপ্লয়মেন্ট এটা একটা বিশাল প্রবলেম, এটা সমাধান কিভাবে করবে, তো সমাজ কল্যাণ মন্ত্রণালয় সরকারি সমাজ কল্যাণের অধীনে সরকারি ব্যবস্থাপনায় সমাজকর্মীগণ তাকে টাকা দিয়ে সাহায্য করে না সরাসরি, বা তাকে কিছু জায়গা কিনে দিবে এমন না, তাকে তার নিজস্ব সম্পদ চিহ্নিত করে। সম্পদ কি বলে, যে আমার তো একদম গরিব এলাকা, আমার বাড়িতে কিছু নেই, তবে হ্যাঁ আমার বাড়িতে একটু জমি আছে, পড়ে আছে, তারপর নর্দমা ডোবার মতো একটা আছে, ঠিক আছে তাহলে ওই ডোবা পরিষ্কার করে একটা পুকুর কাটার ব্যবস্থা করো, আমার ট্রেনিং তোমাকে দিয়ে দেওয়া হবে এবং মাছের পোনা ছাড়ার জন্য টাকাও ইনভেস্ট করা হবে, সমস্ত কিছু আমরা টেকনোলজিক্যাল সাপোর্ট আমি দিব, তো সবকিছু মানে টেকনিক্যাল সব ট্রেনিং দেওয়া হইলো, ঋণও দেওয়া হলো, ঋণ একেবারে দেয়া না, এটা পরিশোধ করবে, অর্থাৎ তাকে হেল্প করা হলো, তো সে নিজেই সবকিছু শিকার করে নিজেই সবকিছু করলো, এক বছর পরে দেখা ঋণ পরিশোধ করে ফেললো, তারপরে সে এখন আর কারো কাছে সে দ্বারস্থ হয় না, এই ট্রেনিং তাকে এই যে একটা সাপোর্ট দেওয়া হলো, তাকে সক্ষম করে দেওয়া হলো, এখন নিজের পায়ে সে দাঁড়িয়ে গেল। এই ধরনের সক্ষমতার ঘটনা বিভিন্ন ধর্মের মধ্যে বিশেষ করে ইসলাম ধর্মের প্রথমেই এই কথা বলা হয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার কাছে এক যুবক গিয়েছিল তার হেল্পের জন্য, তো উনি কি ধরনের হেল্প করলেন, এ থেকে আমরা বুঝতে পারবো আসলে সমাজ কল্যাণ বা কাউকে হেল্প করলে কিভাবে করতে হয়।
হযরত আলী রাদিয়াল্লাহু আনহু এই কথা বলতেন, যদি কাউকে তুমি হেল্প করো পরিপূর্ণ করো, মানে কি সে যে প্রবলেম নিয়ে আছে এই প্রবলেম নিয়ে যেন সে আর না আসে এমন ভাবে করো। হ্যাঁ, 5 টাকা 10 টাকা দিয়ে সাহায্য করলো, এটা পরিপূর্ণ হেল্প হলো না। আর যদি কয়েকজন মিলে তাকে, একটা মেয়ের সমস্যা আছে তাকে সবাই মিলে, হ্যাঁ 20 টাকা 20 টাকা সবাই মিলে যখন তার 5 থেকে 7 হাজার টাকা দিয়ে একেবারে সেলাই মেশিন কিনে দেওয়া হয়, সে কিন্তু আর পরের দিন সে ভিক্ষা করবে না, সে অপরের কাছে দ্বারস্থ হবে না, নতুন ভাবে প্রবলেমটা অ্যাড্রেস করবে না। কি হবে তখন? সে নিজের পায়ে দাঁড়িয়ে যাবে, এটাই হলো মূল উদ্দেশ্য। তো ওই যুবককে সাহায্য না দিয়ে নবীজি কি বললেন, যে তোমার কি আছে বলো, নিজস্ব সামর্থ্য কি আছে, তোমার সম্পদ কি আছে, তার যতটুকু আছে সেটাকে নিয়ে আসলেন। তো বলছে যে আমার তো তেমন কিছু নেই, আমার শুধু একটা কম্বল আছে, একটা বালতি আছে, ঠিক আছে, সেটা আপাতত প্রয়োজন নেই, যেহেতু 3 দিন যাবৎ তোমার খাবারই নেই ঘরে, ঠিক আছে, বিক্রি করে কিছু অংশ দিয়ে খাবার কিনো আর বাকি অংশ দিয়ে একটা কুঠার কিনো, অর্থাৎ এনেবল টু এনেবল দ্য পিপল, এই যে একটা থিওরি যে তাকে সক্ষম করে দেওয়ার একটা উনি প্রসেস বাতিয়ে দিচ্ছেন। তারপরে সে কি করলো, কুড়াল দিয়ে জঙ্গলে চলে গিয়ে কাঠ সংগ্রহ করা শুরু করে দিল, অর্থাৎ সে নিজের পায়ে দাঁড়িয়ে অনেকদিন পরে দেখা হলো যে আল্লাহ রসুল আমি এখন স্বাবলম্বী, আমি নিজের পায়ে দাঁড়িয়েছি, এখন আমি কি করি না, কারো কাছে হাত পাতি না। আসলে উদ্দেশ্য এটাই, যে এটা 1 নম্বর উদ্দেশ্য, যে সমাজকর্মের লক্ষ্য উদ্দেশ্যের মধ্যে এটাই পড়ে, ব্যক্তিকে সক্ষম করে তোলা। হ্যাঁ, এটা যারা ইংরেজিতে লিখতে চাও তারা লিখতে পারো, কিন্তু মেইনটা এটা ইংরেজিতে লিখবে, এই বিষয়গুলো ব্র্যাকেট ইচ্ছে করলে তোমরা লিখতে পারো, টু এনেবল দ্য কমিউনিটি গ্রুপস অ্যান্ড ইন্ডিভিজুয়াল, হ্যাঁ সক্ষম করে তোলা, ব্যক্তিকে সক্ষম করে তোলা, এটা তোমরা লিখে নিতে পারো ব্র্যাকেটে। এর পরের সিরিয়ালে যেটা লিখবে তোমরা এই উদ্দেশ্যের মধ্যে, অ্যাডাপটেশন, অ্যাডাপটেশন শব্দটা তোমরা পরিচিত, বিশেষ করে আমাদের বাংলাদেশে এটাকে আমরা বলি অ্যাডজাস্টমেন্ট অথবা ম্যাচিং, ম্যাচিং, হ্যাঁ আমরা সাধারণত আমরা ইংরেজির মধ্যে আমরা পড়ে আসি ম্যাচিং দ্য সেন্টেন্স, ম্যাচ করো, হ্যাঁ অ্যান্ড উইথ দ্য কলাম এ অ্যান্ড বি, বাম কলামের সাথে ডান কলামের ম্যাচিং করো, আমরা এইগুলো সাবস্টিটিউট টেবিল পড়ে আসি না, তো এইভাবে ম্যাচিং। আবার বলে যে তোমার এই পোশাকের সাথে ম্যাচিং হলো না, তোমার যে পোশাক, হ্যাঁ প্যান্টের সাথে, কালো প্যান্ট সাদা শার্ট, তো কালো এখানে লাল প্যান্ট আর উপরে কালো শার্ট কেমন হলো, ম্যাচিং হলো না। এই জন্য আমাদের ইউনিফর্ম গুলো একটা ম্যাচিং করা থাকে আর সবাই এটা পছন্দ করে। যে সমাজকর্মের অন্যতম উদ্দেশ্য হলো ব্যক্তি, দল ও সমষ্টি যে কোনো পরিস্থিতিতে নিজেকে উপযোজন করতে পারে, এটার অপর একটি নাম হলো উপযোজন। এটার মূল, এই জন্য মূল ইংরেজির কথা আমি এই জন্য বলেছি, ইংরেজিতে সমাজকর্মের মধ্যে একই বিষয়, কিন্তু বাংলা গুলো আমি লিখি তোমাদেরকে প্রমাণ দেখাচ্ছি ব্র্যাকেটে কেন ইংরেজি দরকার। উপযোজন কোন কোন বইয়ে লেখা আছে, তাল মিলিয়ে চলা, তাল মিলানো, আচ্ছা কোন কোন বইয়ে লেখা আছে খাপ খাওয়ানো, উপযোজন, তাল মিলানো, খাপ খাওয়ানো, কিন্তু ইংরেজিতে যদি তোমরা লিখো কত সহজ, ওইটা একই রকম সমাজ কল্যাণের ভাষা, এটাকে অ্যাডাপটেশন বলা হয়। অ্যাডাপটেশন, অ্যাডাপটেশন অর্থাৎ খাপ খাওয়ানো বা তাল মিলানো অথবা উপযোজন, যেটাকে আমরা ইংরেজিতে এটা সিনোনিম। যারা এই শব্দ সম্পর্কে পরিচিত না তাদের জন্য আমি লিখতেছি, তোমরা হয়তো জানো অ্যাডজাস্টমেন্ট, অ্যাডজাস্টমেন্ট অথবা ম্যাচিং, ম্যাচিং, ওকে, আবার কেউ বলে মিক্সচার, মিক্সচার, ওটা একত্রিত হওয়া, তো সিনোনিম হিসেবে এই দুইটাকে তোমরা লিখতে পারো, যদি ভুলে যাও যে অ্যাডাপ্টেশন ভুলে গেছো, তো ম্যাচিং অথবা অ্যাডজাস্টমেন্ট। তো সমাজকর্মের অন্যতম লক্ষ্য উদ্দেশ্যের মধ্যে এটা পড়ে যে এক ব্যক্তি সে যে কোনো পরিবেশে গিয়ে যেন কি করতে পারে, তার উপযোজন অথবা খাপ খাওয়াতে পারে। যদি এটা ব্যর্থ হয় তাহলে তার বিশেষ করে সোশ্যালাইজেশন হবে না, তার উন্নতি হবে না, এমনকি একসময় সে বড় সমস্যায় পতিত হবে।
An example, গ্রাম থেকে আসা ছেলেরা কলেজের পরিবেশে বা স্কুলের পরিবেশে যতক্ষণ পর্যন্ত সে অ্যাডজাস্ট করতে না পারবে ক্লাসের পরিবেশে, সে অমনোযোগী স্টুডেন্ট হয়ে যাবে, তার শিক্ষার গতি ত্বরান্বিত হবে না। ঠিক একই রকম ভাবে কোনো এলাকা থেকে ইন্ডাস্ট্রিতে, ইন্ডাস্ট্রি এলাকায় কেউ এসেছে, তো ইন্ডাস্ট্রির পরিবেশের এলাকার সাথে সে খাপ খাওয়াতে পারলো না, অথবা গ্রাম থেকে কোনো ছেলে শহরে আসছে খাপ খাওয়াতে পারলো না। ফাইনালি একটা উদাহরণ দিচ্ছি, যেটা তোমরা সবাই সমাজের সাথে যদি তোমরা বসবাস করো বা টিভি সিরিয়াল দেখো বা ছবি, সবখানে যেটা সমানভাবে এই উদাহরণটা আছে যে একটি মেয়ে সারা জীবন বাবার বাড়িতে ছিল, তো যখন শ্বশুর বাড়িতে যায় হঠাৎ করে এই প্রবলেমে তারা পড়ে থাকে। প্রবলেমটা কি? যে মেল অ্যাডাপ্টেশন, অ্যাডাপ্টেশনের নেগেটিভ ফর্ম হলো মেল অ্যাডাপ্টেশন, অর্থাৎ খাপ খাওয়ানোর সমস্যা। সে শ্বশুর বাড়িতে সে অ্যাডজাস্ট করতে পারে না, ওই পেরো পরিবেশকে সে মেনে নিতে পারছে না, একদম নতুন এক পরিবেশ। আর যারা মেনে নিতে পারে, তো শ্বশুর বাড়ি নিজের বাবার বাড়ির মতোই হয়ে যায়, স্বামীর বাড়ি তার নিজের বাড়ির মতোই হয়ে যায়। যদি অ্যাডজাস্টমেন্টের সমস্যা হয় তখনই এক সময় এটা বিরূপ কলিশন রূপ নেয়, অথবা কনফ্লিক্টের রূপ নেয়, অথবা স্বামী স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি হয়, এক সময় এটা ডিভোর্স হয়ে যায়, এমনকি সামাজিকভাবে এক বিচ্ছিন্নতা নামে নতুন একটা ডিজিজ, সোশ্যাল প্রবলেম সৃষ্টি হয়। বিচ্ছিন্নতা একটা রোগ, তো এই যে নতুন ধরনের একটা সোশ্যাল প্রবলেম সৃষ্টি হচ্ছে কিন্তু এটার অভাবে। এই জন্য সমাজকর্মীদের অন্যতম লক্ষ্য এটা যে প্রথমেই তাকে কি করতে হবে, তার অ্যাডজাস্টমেন্টের দিকে লক্ষ্য করতে হবে, যে কোনো পরিবেশে তাকে অ্যাডজাস্ট করে দেওয়া। বিশেষ করে সমাজকর্মীরা ইদানিং ড্রাগ এডিক্টেড, বিশেষ করে পার্সন যারা ড্রাঙ্কার, আর একেবারে যারা কিশোর অপরাধে জড়িত থাকে ওই ধরনের যারা মাদক সেবী, তাদেরকে এই পদ্ধতির মাধ্যমে তার স্বাভাবিক জীবনে ফিরে আসে। এই দৃষ্টিভঙ্গি থেকেই বিভিন্ন রিহ্যাবিলিটেশন গড়ে উঠেছে আসলে ইন্টারন্যাশনাল ভাবে। বাংলাদেশেও উন্নত মানের অনেকগুলো রিহ্যাব সেন্টার আছে, সেখানে তাকে খাপ খাওয়ানোর চেষ্টা করে, তাকে স্বাভাবিক জীবনযাপনে ফিরে আনার জন্য যেকোনো পরিবেশে। এই ছেলেগুলো সাধারণত যারা ড্রাগ এডিক্ট, স্বাভাবিকভাবে সবার সাথে মিশতে পারে না, হ্যাঁ একটু পশ্চাৎপদ শিশু, শিশুদের মতো। আবার কিছু রোগ আছে, যেমন মানসিক কিছু সাইকিয়াট্রিক ডিজিজ আছে, এরা সমাজের অন্য ছেলেদের থেকে একটু আলাদা থাকা পছন্দ করে, তো এদেরকে সমাজকর্মীরা কি করে, ওই পরিবেশের সাথে সামঞ্জস্য বিধানে তৎপর হয়ে তাকে হেল্প করে থাকে। তা এই জন্য সমাজকর্মীরা এটাকে অন্যতম লক্ষ্য হিসাবে গ্রহণ করে। আরেকটি হচ্ছে মনোমানবিক চাহিদা পূরণ। এটা হচ্ছে ফুল মিল, ফুলফিলমেন্ট অফ বেসিক হিউম্যান নিডস, ফুলফিলমেন্ট অফ বেসিক হিউম্যান নিডস, যেটা ইংরেজিতে, এটার বাংলাটা হচ্ছে মৌলিক মানবিক চাহিদা পূরণ। অর্থাৎ মানুষের চাহিদা তো অসীম, অনেক চাহিদা মানুষের, কিন্তু সম্পদ তো সীমিত। যদিও কথাটা বলেছেন অধ্যাপক অ্যাল রবিন্স, অর্থনীতিবিদ, তো এটা সমাজকর্মের অন্য সমস্ত কিছুর জ্ঞান কিন্তু সমাজকর্মে অ্যাপ্লাই করতে হবে, সামাজিক বিজ্ঞানের। তা উনি মৌলমানিক চাহিদার দিকে বিশেষ করে গুরুত্ব দিয়েছেন যে মানুষের যত সমস্যা সৃষ্টি হয় এটা কিন্তু মৌলমানিক চাহিদার কারণেই সৃষ্টি হয়, তো যখন মৌলমানিক চাহিদাগুলো পূরণ হবে তাদের প্রবলেমগুলো থাকবে না। যেমন খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, চিত্ত বিনোদন, তো এই বিশেষ করে এই তিনটি বিষয় অবশ্যই খেয়াল রাখতে হবে, আর বাকি যতগুলি আছে, আর পরীক্ষার মধ্যে সাধারণত তিনটির বেশি থাকে না, তো এই তিনটি ক্ষয়ের মধ্যে যদি থাকে, ক্ষয়ের মধ্যে থাকে এগুলো সংক্ষিপ্ত অংশগুলো, ক্ষয়ের মধ্যে থাকবে এটা থাকতে পারে ক্ষয়ে, অ্যাডাপ্টেশনের বাংলা কি, আর বিশেষ করে ক্ষয়ের মধ্যে থাকবে যে কোনো দুটো লক্ষ্য উদ্দেশ্য ব্যাখ্যা করো। আমরা তিনটি আজকে ব্যাখ্যা করে তোমাদেরকে দিলাম, তিনটির বেশি সাধারণত পরীক্ষা থাকে না, তো এই জন্য আজকে আমরা বাড়ির কাজ হিসাবে যে এটা পড়তে পারি যে অ্যাডাপ্টেশন কি, খাপখানো বলতে কি বুঝো, মৌলমানি চাহিদাগুলো কি কি, সমাজকর্মের লক্ষ্য উদ্দেশ্যগুলো কি কি, আর অন্তত কমপক্ষে দুইটি লক্ষ্য উদ্দেশ্য বিবৃতি করো। সকলকে অজস্র শুভেচ্ছা জানিয়ে আজকে আমাদের অনলাইন ক্লাস শেষ করছি, সকলের সুস্বাস্থ্য কামনা করছি এবং তোমাদের বেশি থেকে বেশি অংশগ্রহণ আশা করছি। আল্লাহ হাফিজ।